মিরপুরের একাডেমি মাঠে নিজের স্ট্রেচিংটা সাব্বির রহমান সেরেছেন আকসার আহমেদের সাথে জুটি বেঁধে। বিপিএল এ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে আকসারকে পেয়েছিলেন সাব্বির, আর বিপিএল এ দুজনই আছেন লিজেন্ডস অফ রূপগঞ্জের ছায়াতলে। আকসারের মুখে কথা নেই, তবুও দুজনের ভাব জমেছে বেশ। দুজনের মিল আরও একটা, দুজনই ছুটছেন নিজেদের স্বপ্নের পেছনে, আকসারের সর্বোচ্চ লেভেলে ক্রিকেট খেলার স্বপ্ন আর সাব্বিরের আবার জাতীয় দলে ফেরার। সে যাই হোক, ব্যাটে রান ফেরানোর লড়াই বলুন অথবা জাতীয় দলের বিবেচনায় আবার আসার যুদ্ধ, শনিবার থেকে সাব্বির সে যুদ্ধে নেমেছেন ঢাকা প্রিমিয়ার লিগের প্র্যাকটিসে লিজেন্ডস অফ রূপগঞ্জের জার্সিতে। প্রিমিয়ার লিগ জেতার সেই যুদ্ধে সাব্বির শক্তিশালী সারথীদেরই পাচ্ছেন। কোচিং প্যানেলে আফতাব আহমেদ, নাজমুল হোসেনরা আছেন, পেস বোলিংয়ে আলামিন শফিউলও আছেন, আর ব্যাটিং এর ভারটা মোটা দাগে সাব্বিরের ওপরই থাকার কথা। লিস্টে ক্রিকেটে সাব্বির রহমানের পরিসংখ্যান অবশ্য খুব বেশি ভরসা যোগাবে না রূপগঞ্জের ম্যানেজমেন্টকে। 150-এর ওপর ম্যাচ খেলে সাব্বির সেঞ্চুরি মেরেছেন মাত্র 3টা, গড়ও 30-এর কম। স্ট্রাইক রেট অবশ্য এখনও অনেকের চেয়ে বেশি এই ব্যাটারের। রূপগঞ্জ ম্যানেজমেন্টের প্রত্যাশা পূরণ করতে ব্যাট হাতে সাব্বিরকে ভালো করতে হবে, তিনিও জানেন। আর বিপিএল এর পর ছুটি কাটিয়ে আবার ডিপিএল এর প্র্যাকটিসে আসা সাব্বির ব্যাটিং এর প্র্যাকটিস শুরু করেছেন হালকা নকিং করে, বেশিরভাগ বল সেখানে মিডলিংই করেছেন। মাঝ ব্যাটে বল লাগিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে সাব্বির নেটে ব্যাটিং করতে গেছেন। নেটে গিয়ে বুঝিয়েছেন ব্যাটিং এর ধারটা এখনো আগের মতোই আছে সাব্বিরের। পরিচিত দৃশ্য, ডাউন দা উইকেটে গিয়ে কাউকর্নারের উপর দিয়ে উড়িয়ে মারা অথবা নিজের জায়গায় দাঁড়িয়ে থেকেই বোলারের মাথার উপর দিয়ে এফোর্টলেস ছক্কা, এসব শটই তো সাব্বিরকে নিয়ে বাংলার ক্রিকেট প্রেমীদের স্বপ্ন দেখিয়েছিল। সাব্বির তার ক্যারিয়ারে সবসময় দ্রুত রান তুলেছেন, শনিবারের প্র্যাকটিসেও তেমন প্রচেষ্টাই ছিল এই ব্যাটারের। ইম্প্রোভাইজ করে শট খেলার চেষ্টা করেছেন, তবে ব্যাটিংয়ে নিজের সেরা ছন্দে যে সাব্বির নেই সেটাও প্রতীয়মান হয়েছে। মিস টাইমিং করেছেন, ব্যাটে বল মেলাতে স্ট্রাগলও করতে হয়েছে মাঝে মধ্যেই। বাংলাদেশ ক্রিকেট যাদের নিয়ে স্বপ্ন দেখেছিল তাদের একজন সাব্বির রহমান। সাব্বির হারিয়ে হয়তো যাননি ঠিক, কিন্তু আছেন মূলস্রোত থেকে বেশ দূরে। সাব্বিরের সামনে মূলস্রোতে ফেরা সেরা সুযোগ হতে পারে আসন্ন ডিপিএল। সাব্বির সুযোগের সদ ব্যবহার করতে পারলে এখনও সম্ভব জাতীয় দলের রাডারে ফেরার, মাত্র 30 বছর বয়স আর এমন কি। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। Hey, this is Chris Gayle, Universe Boss. Monarch Mart, Bangladeshe. নিয়ে আসে ইকমার্স শব্দের মাঝে কেনাকাটা মোনার্ক মার্ট। মোনার্ক মার্ট, বিশ্বস্ততার আরেক নাম। এই স্বাধীনতার মাসে নতুন আকাশ সংযোগ কিনুন 500 টাকা ডিসকাউন্টে, সাথে থাকছে প্রথম রিচার্জে 1700 টাকা পর্যন্ত বেনিফিট। তাই দেরি না করে আজই আকাশ সংযোগ নিন, অফারটি চলবে সীমিত সময়ের জন্য।